আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো গুড়ের পায়েস। এখানে আমি মোটা চাল নিয়ে নিচ্ছি, আর মোটা চাল দিয়ে পায়েসটা খুবই সুস্বাদু হয়। চিকন চালটা মোটা টেস্ট ভালো আসে না, মোটা চালটাই ভালো আসে, এই জন্য আমি মোটা চালটাই নিয়ে নিছি। আপনারা চেষ্টা করবেন এটা নেওয়ার। এই যে বলক হয়ে গেছে, এখন আমি কিছুটা পোলার চাল দিয়ে দেবো, তাতে সুগন্ধিটা ভালো আসে, টেস্টটা ভালো আসে। আমি কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, যে কুড়ানো নারকেল গুড় এগুলো দিয়ে দিছি, এবং পায়েসের কালারটা ধীরে ধীরে চলে আসবে। এই যে দেখেন, কালারটা খুবই সুন্দর আসতেছে। কালারটা অলরেডি চলে আসছে, অনেক সুন্দর লাগতেছে দেখেন। এখন আমি এর ভিতরে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো, কারণ গুঁড়ো দুধটা স্বাদটা আরও বাড়িয়ে তোলে। আপনারা সবাই অবশ্যই জানেন। এই যে দেখেন, আমার পায়েস একদম রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব। ইয়াম্মি, দেখেন এত সুন্দর কালারটা আসছে, খুবই সুন্দর। আমি এখন পায়েসটাকে সুন্দর করে সৌন্দর্যটা বাড়ানোর জন্য কিছু কুড়ানো নারকেল উপর থেকে ছিটিয়ে দিতেছি। দেখেন তো কেমন হয়েছে, আপনাদের কেমন হয় বলেন তো। দেখে অবশ্যই বুঝতে পারছেন খুবই ইয়াম্মি এবং টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা ঝটপট করে বানিয়ে ফেলুন। আমার মনে হয় বাংলার ঐতিহ্য তো ধীরে ধীরে হারিয়ে যাইতেছে আমাদের কাছ থেকে, এর জন্যই আমি ভাবলাম একটু স্মৃতিটা ধরে রাখি। স্মৃতিটা ধরে রাখলে আমাদের দোষের কি বলেন। এর জন্য আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন, একটু কষ্ট হলেও বানিয়ে খাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে পায়েসটা। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।